যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়ন পাওয়া গেছে। এই অবস্থায় জনাব মোহাম্মদ শামসুল হক টুকু ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে, কিন্তু কার্যপ্রণালী বিধির 8 ও 9 বিধিতে ডেপুটি স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেওয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্বাচনী এলাকা 68 পাবনা 1 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকুকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুল হক টুকু সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন সভাপতি মণ্ডলীর মনোনয়ন। কার্যপ্রণালী বিধির 12-1 বিধি অনুযায়ী আমি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তিতা অনুসারে ঘোষণা করছি। 1. ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম 248 ব্রাহ্মণবাড়িয়া 6, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন 235 মৌলভীবাজার 1, জনাব আফম রুহুল হক 107 সাতক্ষীরা 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ 5 ঠাকুরগাঁও 3, উম্মে কুলসুম স্মৃতি 31 গাইবান্ধা 3। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে একজন সাবেক মাননীয় মন্ত্রী, একজন সাবেক মাননীয় প্রতিমন্ত্রী ও একজন সাবেক মাননীয় সংসদ সদস্যকে হারিয়েছি, যারা হলেন সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগ মন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী, স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, সাবেক মাননীয় সংসদ সদস্য, পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ, মাদারীপুর 3 আসন, বীর মুক্তিযোদ্ধা জিনাতুন্নেসা তালুকদার, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, সাবেক মাননীয় সংসদ সদস্য, সপ্তম জাতীয় সংসদ, সংরক্ষিত মহিলা আসন 6 ও নবম জাতীয় সংসদ, সংরক্ষিত মহিলা আসন 11। ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী, সাবেক মাননীয় সংসদ সদস্য, নবম জাতীয় সংসদ, নওগাঁ 3 আসন। উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রত্যেকের একটি করে জীবন বৃত্তান্ত সম্বোধিত শোক প্রস্তাব আমি এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমরা ইতিপূর্বে সংসদ সচিবালয়ের পরিচালক বেগম লাবণ্য আহমেদ, সিনিয়র সহকারী সচিব খন্দকার আব্দুল মোতাজিব, ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম ও কেয়ারটেকার মুনিরুদ্দিন আহমেদকে হারিয়েছি। তাদের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, সাবেক সচিব ও রাষ্ট্রদূত ওয়াজিউর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আব্দুল মালিক, জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রান্স বেকেনবাওয়ার ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপুর মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।